আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি একজন প্রবাসী। স্যার, প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা প্লিজ। আমার নাম সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে এসেছেন। পেশাগতভাবে কি আপনি একজন প্রবাসী? জি, আমি প্রবাসী। স্যার, একটু জানতে চাইবো আপনি এই ডিপিআরসি হাসপাতালে মূলত কি সমস্যা নিয়ে আপনি ভর্তি হয়েছিলেন এবং এই সমস্যা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? 1 বছর যাবত। গত 1 বছর যাবত। সমস্যাটা কি ছিল আপনার? মাজায় ব্যথা ছিল। মাজায় ব্যথা ছিল। জি। তো এই গত 1 বছর যাবত আপনি যে কোমরের ব্যথায় ভুগছিলেন, এটার কারণে কি ধরনের সমস্যাটা হচ্ছিল আপনার প্রাত্যহিক জীবনে? বসে থাকলে উঠলে পারে অনেক ব্যথা করতো। আচ্ছা। আর শুয়ে থাকলে পারে মানে ব্যথাটা বোঝা যেত না। বসে থেকে উঠলে পারে অনেক ব্যথা করতো। আর এই অনেক সময় দাঁড়ায় থাকলে পারে পার ভিতরে একটু হালকা ব্যথা করতো। হালকা ব্যথা করতো। আচ্ছা। তো বর্তমানে আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে আপনি ভর্তি আছেন? মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করছেন। কতদিন ট্রিটমেন্ট করেছেন এখানে? 8 দিন করছি। গত 8 দিন যাবত আপনি ট্রিটমেন্টটা করেছেন। সো এই গত 8 দিন আপনার এই ট্রিটমেন্টের কারণে বর্তমানে এখন আপনি কেমন বোধ করছেন? এখন অনেকটা ভালো। অনেকটুকু ভালো, অনেকটুকু সুস্থ হয়ে গেছে। মানে গত 1 বছর যাবত আপনি যে কষ্টে ভুগছিলেন সেটা মাত্র 8 দিনে আপনি অনেকটুকু রিকভার করে ফেলছেন, সুস্থ হয়েছেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি যে এই সমস্যাটা ছিল, এই সমস্যার কারণে আপনি কি এর আগে কি কোথাও ট্রিটমেন্ট করিয়েছেন বা কোনো ডক্টর দেখিয়েছেন কি? আমি বাংলাদেশে কোনো জায়গায় দেখাই নাই, সৌদি আরবে দেখাইছিলাম। ওনারা বলছে যে আছে কি করতে হবে, থেরাপি দিতে হবে। থেরাপি দিতে হবে। আচ্ছা। তো ওখানে কি কোনো থেরাপি দিয়েছিলেন? ওখানে থেরাপি দিয়েছিলাম 4 দিন 5 দিন দিয়েছিলাম। 5 দিন। তো সেটার ফলাফল কি ছিল? ফলাফল খুব একটা ভালো হয় নাই, মানে আশানুরূপ হয়নি, আপনি যেমনটা আশা করেছিলেন ওরকমটা হয়নি। আচ্ছা। দেন তারপরে আপনি এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে পেয়েছেন? আমি ইউটিউবের মাধ্যমে পাই। ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে যখন আপনি জানতে পেরেছেন তখন কি আপনি ডিসিশন নিয়েছেন যে না, আমি একবার ডক্টর শফিউল্লাহ প্রধান আছেন ওনার সাথে আমি একবার একটু দেখা করি? জি। সেটা চিন্তা করে কি দেশে চলে এসেছেন? হ্যাঁ, সেটা চিন্তা করে দেশে আসছে। আচ্ছা। স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যখন ভর্তি ছিলেন, ভর্তি থাকাকালীন অবস্থায় এখানকার ডাক্তার ছিলেন বা নার্স স্টাফ যারা ছিলেন তারা কি প্রপারলি আপনার টেক কেয়ার করেছে বা যত্ন নিয়েছে? ওনারা অবশ্যই খুব টেক কেয়ার করেছে, ওনারা খুব ভালো, মানে যথাযথভাবে আপনার ট্রিটমেন্ট যখন যেটা দরকার হয়েছে আপনি সেটা পেয়েছেন, ঠিক সেই সেবাটাই পেয়েছেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, পরিবেশটা কেমন? অন্যান্য হসপিটালও তো অবশ্যই আপনারা ভিজিট করেন বা ঘুরেন, তো সেটার তুলনায় আমাদের এই ডিপিআরসি হসপিটালের পরিবেশটা আপনার কেমন লেগেছে? না, পরিবেশটা খুব ভালো। পরিবেশটা ভালো। স্যার, একটু জানতে চাইবো যে আপনার এই যে যে কোমরের সমস্যা ছিল বা আপনার যে ব্যথাটা আপনি ভুগছিলেন গত 1 বছর যাবত, এরকম অনেক রোগী আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা দেখা যাচ্ছে যে হয়তো বিভিন্ন কষ্টে আছেন, হয়তো কাউকে বলতে পারেন না বা কোন ডক্টরের কাছে তারা যাবেন সেটাও তারা বুঝতে পারেন না বা কার কাছে গেলে যে তারা সঠিক চিকিৎসা পাবে সেটাও তারা হয়তো জানে না বা তাদের অজানা আছে। তো সেই সব রোগীদের উদ্দেশ্যে কিছু বলবেন? না, আমি বলতে চাই যে যারা এই অসুখে ভুগছে তারা জানে ডাক্তারের কাছে আসে, আসি চিকিৎসা হলে পারে আমি যেমন ভালো হয়েছে সবাই এমন ভালো হবে। মানে আপনি আশা করছেন যে অন্তত একবার হলো তারা স্যারের সাথে একবার এসে দেখা করুক, তাদের যে সমস্যাটা আছে তারা খুলে বলুক এবং হয়তো তারা সেটা সমাধান অবশ্যই পাবেন। জি। স্যার, জানতে চাইব এই ডিপিআরসি হসপিটালে আপনি যখন চিকিৎসাধীন ছিলেন আপনি এই ডিপিআরসি থেকে যা সেবা পেয়েছেন সেই সেবাটাকে আপনি আউট অফ 10 10-এ কত মার্কস দেবেন? আমি 8 দেবো স্যার। 8 দেবেন? জি। আচ্ছা, ঠিক আছে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।